আমি ডক্টর মির্জা শামীম। আমি বিএসসি এমএতে অ্যানেস্থেশিয়া অ্যানালিসিস অ্যান্ড ইন্টেনসিভ কেয়ার মেডিসিনে ট্রেনিংয়ে আছি, এবং আগামী জুলাইতে আমার ফাইনাল পরীক্ষা। এরপরে ইনশাল্লাহ এফসি বেস ট্রেনিংয়ে ঢুকবো। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে আমাদের 3টা থেকে 6টা পর্যন্ত অনেক সুন্দর একটা সময় কাটলো। আসলে আমরা সবাই একটা জায়গায় আসছি যে আমরা আমাদের কীভাবে মাইন্ডটা কন্ট্রোল করতে পারি। আসলে আমরা প্রথম স্টেপটা মনে হয় পার করে ফেলছি, যে আমরা আমাদের উইল পাওয়ারটা আছে আসলে, এই জন্যে আমরা এত দূর আসছি আর কি, কষ্ট করে। অনেক অনেকে, অনেক ভাই অনেক দূর থেকে আসছেন, অনেক ভাই আর কি তার ডিউটিটা মিস করে আসছেন, তো আমাদের সেই উইল পাওয়ারটা আছে আর কি। আমার খুব ভালো লাগছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে আরও তার এই ট্রেনিংগুলোতে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি বিশ্বাস করি আমরা সবাই পারি এবং পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর লায়লা লাফিন। আমি এখন হচ্ছে ফেজ এ প্লাস্টিক সার্জারি, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন প্লাস্টিক সার্জারিতে আছি। আসলে আমার আমার এখানে আমি আজকে আমার বোনের সাথে এখানে এসেছি। তো আমার আমি কিছুদিন থেকে ফিল করছিলাম যে আমার একটা মেন্টাল কাউন্সিলিং এর দরকার ছিল, তো আমার বোনের সাথে শেয়ার করছিলাম। তো আজকে হঠাৎ আমার বোন ফোন দিয়ে বললো যে আজকে তুমি একটা মেন্টাল ট্রেনিং হবে, তুমি এসে পড়ে আছো। আসলে আমি এই সম্পর্কে কিছুই জানতাম না, আসলে কোথায় যাব বা কোথায় হচ্ছে ট্রেনিংটা সেটাও কোনো আইডিয়া ছিল না। জাস্ট ওর কথা শুনেই আমি চলে আসি লোকেশন নিয়ে। তো আমি সামনাসামনি যে আসলে ওনার এখানে আসছি সেটাও আসলে জানতাম না। কিন্তু এসে আমার কাছে খুবই ভালো লেগেছে। মেডিটেশন যে আমি আজকে ফার্স্ট করলাম, আগে কখনো করিনি, এবং ওনার যে স্টেজ গুলো দিয়েছেন বলেছেন এবং সবগুলোই আমি আল্লাহর রহমতে মানে নিজের কল্পনাতে আনতে পেরেছি। এবং আমার কাছে মনে হচ্ছে যে না, এটা আমি মানে উনি যতটুকু আমাকে যতটুকু বলেছেন পুরোটাই আমি মনে হচ্ছে যে আমি নিতে পারছি। এবং লাস্টে যে ফিলিংসটা যে আমার সাইডে একটা আমি কাঁচের দেয়াল তৈরি করতে পেরেছি আমার কাছে মনে হচ্ছে, এবং এই ফিলিংসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে না। আর আমার আমরা আসলে মেডিকেল ডক্টর যারা আছি সবাই খুব স্ট্রেস থাকি, আর জনের স্ট্রেস তো নিজের কাছে নেওয়া যাবে না। এই জিনিসটা আমার কাছে খুবই একটা মানে ইফেক্টিভ মনে হয়েছে, কারণ আমি দেখা যাচ্ছে বাসায় গিয়ে মানে হসপিটাল অনেক স্ট্রেস নিয়ে যাচ্ছি বাসায়, এটা আমার ফ্যামিলির উপর অনেক ব্যাড ইফেক্ট পড়তো। সরি আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, কিন্তু আসলে জিনিসটা আমার আমার জন্য আমার মনে হয়েছে যে খুবই ইফেক্টিভ ছিল। আর আমি আশা করবো যে আমি পরবর্তীতে এই ট্রেনিং এর সাথে যেন যুক্ত থাকতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, ধন্যবাদ।